নমস্কার, সানরাইজ স্পিকার স্কুল থেকে আমি মিন্টু স্যার বলছি, অঙ্কন শিক্ষক। করোনা ভাইরাসের কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের স্কুলটা বন্ধ আছে, ক্লাস নিতে পারছি না আমরা কেউই। বিভিন্ন শীট আমরা স্কুল থেকে অনলাইনের মাধ্যমে দিচ্ছি, বাচ্চারা সকলে বাসায় সেগুলা ট্রাই করছে, কিন্তু আমরা এখনও অঙ্কন ক্লাসের যে শীটগুলা এগুলো আমরা রংসহ দিয়েছি, কিন্তু অনেক বাচ্চারা এটা আঁকতে পারছে না অনেকেই। তো সেই কারণে আজকে আমরা আমাদের স্কুল থেকেই যে পদক্ষেপটা আমরা এখন নিয়েছি সেটা অনলাইনে অঙ্কন ক্লাসটা আজ থেকে আমরা শুরু করেছি। আজ থেকে আমরা অঙ্কন ক্লাসটা নিব, কিভাবে অঙ্কন করতে হবে, কিভাবে কোন নিয়মে করতে হবে, সেই সকল নিয়মটা আমরা এখানে তুলে ধরবো। এবং কি প্রত্যেক ছাত্রছাত্রী এবং অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, সকলে যেন আমাদের এই নিয়মটা ফলো করলে তারা একসঙ্গে একবারে সুন্দর করে একটা শিখতে পারবে। হ্যাঁ, এখন আমরা ক্লাসে যাচ্ছি। প্রথমে শুরু করছি জুনিয়র প্লে ক্লাস থেকে। জুনিয়র প্লে ক্লাসে যেগুলো রয়েছে সেইগুলোর ভিতর প্রথম দুইটা আছে, দুইটাই আমরা দেখিয়ে দেবো। যে দুইটার ভিতর প্রথম যেটা আমি করব সেটা হচ্ছে চতুর্ভুজটা রয়েছে। ও, এর ভিতর একটা কথা, সেটা হচ্ছে যে ছবিগুলো আমরা আঁকবো সেগুলো শুধুমাত্র ফ্রি হ্যান্ডে আঁকবো, অন্য কোনো কিছু ব্যবহার করে আঁকা যাবে না, যেমন স্কেল, কাটা কম্পাস, চুড়ি ইত্যাদি কোনো কিছু ব্যবহার করা যাবে না। আমি যেভাবে আঁকবো, যে নিয়মগুলো দিব সেই নিয়ম অনুযায়ী, সেই নিয়ম ফলো করে বাচ্চারা সবাই আঁকবে, ঠিক আছে? ওকে, আমরা বোর্ডে যাচ্ছি, দেখেন। প্রথমে একটা সোজা দাগ দিয়েছি, যে সোজা দাগটা হয়েছে সেই সোজা দাগ অনুযায়ী এই সেম যতটুকু দাগ আছে এই সেম দাগ আমরা অপোজিটে আবার নিব। একটা এলের মতন আমরা করলাম, একটা এল, যে এলটা আমরা এই পাশে যা আছে এই পাশেও তাই থাকবে, একই সেম দাগ। তারপর আবার আমরা এখান থেকে আবার আর একটা দাগ দিব। খেয়াল করতে হবে দাগ যেন প্রত্যেকটা সমান থাকে। খেয়াল করবে, দেখবা যে প্রত্যেকটা যেন সমান থাকে, প্রত্যেকটা দাগ সমান রাখতে হবে। এবং তিনটা দাগই সমান, একই সমান। এবং নিচ থেকে আবার আর একটা দাগ দেবো, এটাও অবশ্যই সমান থাকতে হবে, সমান করে মিলিয়ে দিতে হবে। এটা হয়ে গেল এখন কি চতুর্ভুজ। এবং এই চতুর্ভুজটি অবশ্যই কালার করতে হবে, সবুজ কালার। কি কালার করতে হবে? সবুজ কালার। আচ্ছা, পুরোটাই সবুজ কালার করতে হবে। আমি এখানে সবুজ রং, পুরোটাই গাঢ় সবুজ রং করতে হবে। ও হ্যাঁ, এবং বর্ডারটা করতে হবে কালো বর্ডার, কালো রং দিয়ে বর্ডার করতে হবে, এবং সবুজ রং দিয়ে ডিপ ভরাট রং করতে হবে। ওকে, হ্যাঁ, দেখো এখন যে এইটা চতুর্ভুজটা আঁকার পরে আমরা যে ফার্স্ট যে রংটা ধরবো সেই রংটা ধরার নিয়মটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে সবুজ রং খুলবো, সবুজ রং খোলার পরে আগে অবশ্যই এই কোনাগুলো দিয়ে নেবো। এইভাবে খেয়াল করে দেখবে সবাই, আগে অবশ্যই বাইরে যেন না যায়, আগে কোনাগুলো দিয়ে নেবো সবাই, কোনা প্রত্যেকটা কোনা এইভাবে দিয়ে পরে মাঝে যে ভরাট করতে হবে সবুজ কালারটা, এইভাবে ভরাট করে অবশ্যই কখনো ভিতরে যেন ফাঁকা ফাঁকা সাদা সাদা কোনো দাগ না থাকে, প্রত্যেকটা দাগই গাঢ় করতে হবে সবুজ রং। এবং সব শেষে যেটা হবে সেটা হচ্ছে বর্ডারটা, কালো বর্ডারটা চিকন করে কাটতে হবে, কালো বর্ডারটা চিকন করে কেটে এবং যেভাবে আমরা প্রথমে এঁকেছি সেম সেইভাবে প্রথম থেকে আবার নতুন করে বর্ডারটা দিয়ে দিতে হবে, চিকন করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা এইভাবে চতুর্ভুজটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, সকল ছাত্রছাত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আবারও আমি। প্রথম আমরা যে চতুর্ভুজটি আঁকা শিখিয়েছি ওটা কমপ্লিট করলাম, ওইভাবে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বাসায় প্র্যাকটিস করার জন্য বলা হচ্ছে। এখন আমি যেটা শেখাবো সেটা হচ্ছে ত্রিভুজ, আমাদের পরবর্তী আরেকটা যে রয়েছে সেটা ত্রিভুজ। এখন আমরা সেই ত্রিভুজটি শুরু করব। আমরা শুরু করছি। আগে আমরা প্রথমে ত্রিভুজটা আঁকার জন্য আগে একটা সরল রেখা আঁকবো, আমরা অনেক বড়ো সরল রেখাটা একে অর্ধেক করব। অবশ্যই এই পাশে যা থাকবে এই পাশেও তাই থাকবে, হ্যাঁ, আমরা অর্ধেক করেছি। এবার এইখানে যে দাগটা, এখানে যে অর্ধেকের যতটুকু আছে এই পাশে যে যতটুকু আছে সেম, এর অর্ধেকটা এর উপরে হবে। হ্যাঁ, আমরা
এর অর্ধেক এর অর্ধেক এখানে এঁকেছি। এবার এটা আঁকা কমপ্লিট করার পরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে, আগে সবাই সব সকল ছাত্রছাত্রীকে বলছি আমি, সবাই দেখে নেবার তিনটা দাগ অ্যাকুরেট সমান আছে কিনা এটা অবশ্যই দেখে নেবার। তিনটা দাগ সমান হওয়ার পরে তারপরে আমরা ত্রিভুজটাই যেতে পারবো। হ্যাঁ, এটুকু কমপ্লিট হয়ে গেলে দেখবা যে সব কটা দাগ সমান আছে কিনা। এটা দেখার পরে আমরা এইখান থেকে নতুন করে যোগ করে দিব, দাগটি সমান দেখো এবার যে যোগটা করা হয়েছে, এই যোগটা করার ফলে এটা ত্রিভুজ হয়ে গেছে। এবং আমরা সুবিধার্থে, তোমরা তোমাদের নিজেদের সুবিধার্থে খাতাটা ঘুরাই ঘুরাই পড়তে পারো। এবং এটা করা হয়ে গেলে এই দাগটা মুছে দিতে হবে, অবশ্যই রাবার দিয়ে সুন্দর করে ঘষে মুছে দিবা, এই দাগটা থাকবে না। এই ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এখন এই মুহূর্তে শিখলাম যেটা, সেটা হচ্ছে ত্রিভুজ ও চতুর্ভুজ। আমি চতুর্ভুজটি রং করা এর আগে শিখিয়েছি, এখন আমি ত্রিভুজটি রং করা শিখেবো, সেটা অবশ্যই খেয়াল করে দেখবে কীভাবে ছাত্রছাত্রী সব। হ্যাঁ, এখন আমরা রঙে যেতে পারি। রঙটা করবো হচ্ছে এই ত্রিভুজ যে কালারটা হবে সেটা হবে নীল কালার, নীল রং হবে ত্রিভুজটি। এই নীল রঙটা আমরা নিব, প্রথমে নীল রঙটা নিয়ে নীল রঙের মাথাটা একটু চুক্ষা করে কেটে নিব পেন্সিল কাটার দিয়ে। কাটার পরে আমরা যেটা করব সেটা অবশ্যই খেয়াল করে দেখতে হবে কিভাবে কি করব। এটা হচ্ছে আমরা কোণা থেকে আগে ভালো করে ধরব, ধরে অনেক সুন্দর করে হালকাভাবে এখান থেকে ঘষতে হবে। কোণাগুলো আগে সুন্দর করে ভরাট করতে হবে, আগে প্রত্যেকটা কোণা ভরাট করতে হবে ব্লু কালার দিয়ে, শুধুমাত্র ব্লু কালার, অন্য কোনো কালার না, শুধুমাত্র ব্লু কালার। অবশ্যই খেয়াল করতে হবে বাইরে যেন না যায়, রঙগুলা বাইরে যেন না যায়, এগুলো অবশ্যই খেয়াল করতে হবে। দেখেছো কীভাবে করতেছি, এইভাবে করতে হবে। এইভাবে করার পরে, আগে এইটুকু করার পরে পরে ভিতর থেকে আমরা ব্লু কালার দিয়ে সুন্দর করে ডিপ করে দিব, ভিতরে যেন সাদা সাদা কোনো রং না থাকে। এবং এটা করা হয়ে গেলে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমরা কালো রঙটা নিব। কালো রঙটা নিয়ে আবারও কালো রঙটা মাথা চুক্ষা করে কাটবো, শার্পনার দিয়ে কেটে পরে আবার যেভাবে আমরা এঁকেছি সেভাবে বর্ডার করে দেব, কালো দিয়ে বর্ডার করে দেব। বর্ডার করে দেওয়ার পরে এই ত্রিভুজটি আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আমরা আজকে ক্লাসে কী কী শিখলাম, চতুর্ভুজ ও ত্রিভুজটা আমরা আজকে শিখিয়ে দিলাম, রং সহ এগুলা সকল ছাত্রছাত্রীরা বাসায় অবশ্যই 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 প্র্যাকটিস করবে এবং নিজেরা আঁকবে। এবং এটা মাথায় রাখবে যে স্কেল, কাটা কম্পাস, চুড়ি ইত্যাদি কোনো কিছু ব্যবহার করা যাবে না, প্রত্যেকটা জিনিসই ফ্রি হ্যান্ডে আঁকতে হবে। আমি যেভাবে বোর্ডে আঁকা শিখালাম এইভাবে আঁকবা, এইভাবেই কমপ্লিট করতে পারবে। জুনিয়র প্লেয়ের সকল ছাত্রছাত্রীর দৃষ্টি আবার আকর্ষণ করছি। আমরা জুনিয়র প্লেয়ের যে দুটি সিলেবাসের কাজ ছিল হাতে, চতুর্ভুজ ও ত্রিভুজ, এই দুটি আমরা কমপ্লিট করেছি। এছাড়া আমাদের আরও দুইটি কাজ রয়েছে, সেটা হচ্ছে কাগজের তৈরি হাতের কাজ, যেগুলো আমরা ক্লাসে করাচ্ছিলাম সেটা আমরা এই অনলাইন ক্লাসে করিয়ে দিচ্ছি। দেখো আজকে আমরা যেটা তৈরি করব সেটা, এখন আমাদের এটার জন্য সাদা একটা পেজ নিতে হবে, শুধু কাগজ, সাদা একটা পেজ নিয়েছি আমরা। এটা আমরা আজকে নৌকা তৈরি করব এটা দিয়ে। আচ্ছা ছাত্রছাত্রী সবাই খেয়াল করবে আমরা নৌকাটা কিভাবে তৈরি করব, আমার হাতের দিকে অবশ্যই খেয়াল করবে। দেখো আমি এখানে সাদা একটা কাগজ নিয়েছি, এই কাগজটি আমরা মধ্য বরাবর ভাঁজ করব এইভাবে। দেখো অবশ্যই ভাঁজটা যেন এদিকে বাঁকা অথবা এদিকে বাঁকা অথবা এইখানে কম বেশি না থাকে, অবশ্যই সমান থাকতে হবে। একটা ভাঁজ এইভাবে দিয়েছি আমি, দেখো সকল ছাত্রছাত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, দেখো আমি কিভাবে ভাঁজটা দিয়েছি। এবং এইটা, এই ভাঁজটা দেওয়ার পরে এই পাশ থেকে আমরা আর একটা ভাঁজ দেবো, অবশ্যই এই ভাঁজটাও সমান হতে হবে, এই ভাঁজটাও সমান হতে হবে। কিভাবে ভাঁজটা দিয়েছি দেখেছো, এইভাবে ভাঁজটা, আবার এটাও সমান হতে হবে, এটাও যেন অবশ্যই কম বেশি না থাকে। আচ্ছা এরপরে দেখো আমরা এটা নৌকা তৈরি করব, পরে আমাদের ইচ্ছা মতো আমরা যেদিক খুশি সেদিক ঘুরিয়ে নিতে পারবো। আমাদের মাঝে যে ভাঁজটা তৈরি হয়েছে, এই ভাঁজ অনুযায়ী উপর থেকে টেনে নিয়ে এখানে একটা ভাঁজ, আবার এই পাশও সেম আর একটা ভাঁজ দিতে হবে। দেখো দুই পাশ থেকে দুইটা ভাঁজ এভাবে আমি দিয়ে নিলাম, অবশ্যই এই মাথা সমান থাকতে হবে এবং এই ভাঁজটি সমান হতে হবে। দেখো আবারও দেখাচ্ছি আমি, এই ভাঁজ, মাঝের যে ভাঁজটা আছে এই ভাঁজ অনুযায়ী এইভাবে ভাঁজটা দিতে হবে। আচ্ছা এরপরে আমি খাতাটা ঘুরাবো, আমার খাতাটা ঘুরিয়ে এইখানে যে দাগটা রয়েছে আমার এইখান থেকে আর একটা ভাঁজ, এইখান থেকে আর একটা ভাঁজ, এবং পেজটা আবার ঘুরালাম, ঘুরাই দেখো এখানে আর একটা রয়েছে, এখান থেকে আর একটা ভাঁজ, এবং দুই পাশেই ভাঁজ দেওয়া কমপ্লিট। এছাড়া দেখবে এইখানে পকেট মতো হয়েছে একটা, পকেট মতো হয়েছে একটা, এই পকেট থেকে
টান দিবে এইভাবে আরেকটা উল্টা ভাঁজ হয়ে যাবে উল্টা ভাঁজ এই ভাঁজগুলো ঠিক করে দিতে হবে দেখো একটা চতুর্ভুজ কোয়ালিটির ভাঁজ হয়ে গেছে আচ্ছা এই ভাঁজে এই পাশে কোথাও কোনো জায়গা নাই এইখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে এই জায়গা থেকে আবার উল্টা একটা ভাঁজ দিতে হবে পেস্টটা চেঞ্জ ঘোরাবো ঘুরাই আবার আরেকটা ভাঁজ দিতে হবে ভালো করে খেয়াল করে দেখবে এই ভাঁজটা দেওয়ার পরে এই ভাঁজটা দেওয়ার পরে এই মাঝে পিছনে একটা পকেট মতো থাকবে এটা আবার এইভাবে ভাঁজটা দিতে হবে দেখো ভালো করে খেয়াল করে ভাঁজটা দেওয়া শেষ ভাঁজটা দেওয়া শেষ এবার দেখো এখান থেকে টানলে কিন্তু বের হচ্ছে না এখান থেকে টানলেও বের হচ্ছে না যে পাশ থেকে টানলে এই যে এই পাশ থেকে টানলে বের হচ্ছে দেখো এই দুইটা টান এইখান থেকে একটা এইখান থেকে একটা এই দুইটা টান দেব দিয়ে এটা কি দাঁড়ালো এটা দাঁড়ালো হ্যাঁ নৌকা আমরা যে কাগজের তৈরি হাতের কাজটা করছিলাম এটা হচ্ছে সেই নৌকার কাজটি অবশ্যই ছাত্রছাত্রী এবং সকল অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের যে জুনিয়র পেলের হাতের কাজ কাগজের যে হাতের কাজটা তৈরি করা আছে আমি এইগুটা এটা আজকে ক্লাসে দেখিয়ে দিলাম সকলকে অবশ্যই এটা বাসায় সবাই প্র্যাকটিস করবে কিভাবে কিভাবে ভাঁজ করতে হয় কিভাবে কিভাবে এইটা বানাতে হবে সম্পূর্ণ ডিটেলস আমি এখানে বলে দিয়েছি হাতে দেখিয়ে দিয়েছি অবশ্যই এটা খেয়াল করবে সম্মানিত অভিভাবক বন্ধু ছাত্রছাত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমরা আজকে জুনিয়র প্লেয়ার ক্লাস নিচ্ছি জুনিয়র প্লেয়ার সকল ক্লাস যে সিলেবাসের সকল যে জিনিসগুলো রয়েছে প্রত্যেকটাই আমরা আজকে শিখিয়ে দিচ্ছি আমরা সব কিছু শেখানো শেষ পর্যায়ে আমাদের লাস্ট আর একটা হাতের কাজ রয়েছে সেটা হচ্ছে কাগজের প্রথম যে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে নৌকা এখন আরেকটি আমি দেখাবো এখনই এটা লাস্ট এটা হচ্ছে প্লেন বানাইতে হবে আমাদের কাগজ দিয়ে প্লেন বানাইতে হবে সেটার নিয়মটা আমি এখন বলে দিব এবং কিভাবে করতে হবে সেটাও আমি দেখিয়ে দিব অবশ্যই আমার হাতের দিক খেয়াল করতে হবে এবং আমি যেগুলো দেখাবো এটা বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে তো আমরা নিয়েছি কাগজ নিয়েছি দেখবে এইটা আগে সেম সাদা কাগজ আগে আমরা মাঝ থেকে একটু একটা ভাঁজ দিয়ে নিব এবং অপোজিট উল্টা পাশ সেটাও একটা ভাঁজ দিয়ে নিব অবশ্যই এই ভাঁজটা মাঝ বরাবর না দিলেও হবে একটু কম থাকতে হবে একটু কম থাকতে হবে কারণ আমার পিছনের দিকে একটু লম্বা প্রয়োজন হবে সেই কারণে আচ্ছা এটা দিব এবং উল্টা করে আরেকটা এর মাঝে ভাঁজটা দিয়ে নিব এটাও সমান থাকতে হবে দেখবে হ্যাঁ এরপরে এটা ভাঁজ করার পরে ভাঁজটা খুলবো আবার খুললে লম্ব এইখানে এই মাঝের যে ভাঁজটা আছে এই ভাঁজ অনুযায়ী এবং এই পাশে এই যে ভাঁজ অনুযায়ী এটা অনুযায়ী আমরা এই সোজা ভাঁজটা করব উপরে একটা দেখো ত্রিভুজ মতো বানিয়েছি এবং এই ভাঁজটা এখান থেকে আমরা না দিয়ে একটু নামিয়ে দেবো এখান থেকে না দিয়ে দেখো আমরা এইখান থেকে এই ভাঁজটা দিব না এখান থেকে ভাঁজটা না দিয়ে আমরা একটু নামিয়ে দিব এটা কেন নামিয়ে দিলাম আমি একটু পরে বলছি এটা নামিয়ে দেবো ক্লাস চলছে জুনিয়র প্লেয়ার হাতের কাজ খেয়াল করে দেখবেন সকলে সকল অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি এরপরে এটা নামিয়ে দিলাম এরপরে দেখেন এটা কেন নামিয়ে দিলাম এখান থেকে একটা ভাঁজ পর এই ভিতরে যে ভাঁজটা আমি দিয়েছিলাম সেই ভাঁজ অনুযায়ী আবার এটাও তাই এই পাশ থেকেও তাই হবে এখান থেকে একটা ভাঁজ ভিতরে যে ভাঁজ অনুযায়ী এই যে যে নামিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে এখান থেকে আমরা পকেটটা তৈরি করেছি যে কারণে এটা বেঁধে থাকবে এটা খুলবে না এই জন্য এই পকেটটা তৈরি করার জন্য এখান থেকে আমি নামিয়ে দিয়েছিলাম আমি আবারও খুলছি খুলে দেখাচ্ছি দেখেন উপর থেকে যে ভাঁজটা এই ভাঁজটা একটু এই পাশ আর এই পাশ একটু নামিয়ে দেবো নামিয়ে দেওয়ার পরে আবার এইখান থেকে ভাঁজটা দিলাম দেওয়ার পরে দেখবেন এখানে যে জায়গাটা থাকবে এটা ভাঁজ করে দিয়ে দেবো হ্যাঁ কমপ্লিট এরপরে কী করতে হবে এটা উল্টা করে উল্টা করে উল্টা করে একটা ভাঁজ দিতে হবে আচ্ছা উল্টা করে ভাঁজ দিব দেওয়ার পরে এই যে মাথাটা রয়েছে এই মাথাটা রয়েছে এই মাথাটা থেকে এইখানে এই এই দিকটা সমান করে একটা ভাঁজ আবার খাতাটা ঘুরাবো খাতাটা ঘুরাই আবার এই পাশ থেকেও ওই মাথাটা অনুযায়ী একটা ভাঁজ সমান দিতে হবে দেওয়ার পরে এটা পুনরায় একটা প্লেনে রূপ নেবে এবং এটা প্লেন হয়ে যাবে তো যাই হোক আমরা আজকে হাতের কাজের দুইটা কাজে দেখিয়ে দিলাম একটা প্লেন এবং একটা নৌকা জুনিয়র প্লেয়ের যে সিলেবাসের ড্রয়িংয়ের যে সিলেবাসটি ছিল প্রত্যেকটাই আমরা আজকে সমাপ্ত করেছি তো অভিভাবক বিন্দু আজকে আমরা জুনিয়র প্লেয়ের সকল ক্লাস সিলেবাসের সকল ক্লাস আমরা আজকে এখানে নিয়েছি আপনারা সকল বাচ্চাকে হ্যাঁ আমরা যে আজকে যে ক্লাসটা নিয়েছি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মানিত যত সকল অভিভাবক আছেন সকলকে দৃষ্টি আকর্ষণ করছি সবাই বা আপনাদের বাচ্চাদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন এবং
যেভাবে যেভাবে আমি এখানে শিখিয়েছি সেভাবে সেভাবে অবশ্যই ক্লাসগুলা যেন ত্রিভুজ চতুর্ভুজ এছাড়া যে হাতের কাজগুলো শিখালাম প্রত্যেকটা ভাজ অনুযায়ী এগুলো ফলো করে ওরা এগুলো করতে পারবে। তো যাই হোক, ধন্যবাদ, উড়াই দিলাম।